2004 সালে প্রথম, এক যুগ পর আবারও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক লাল সবুজ। ১৬ দল, ১৯ দিন ও ৪৮ ম্যাচের ছোটদের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশের চার শহর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের ৮ ভেন্যু। ট্রফি উন্মোচন ও গ্রুপিং ফিক্সচার প্রকাশের অনুষ্ঠানে বিসিবি সভাপতি ও আইসিসি কর্মকর্তাদের সমাবেশে আলো ছড়ালেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, সঙ্গে টিম টাইগার্সের দুই উঠতি তারকা তাসকিন ও মুস্তাফিজ। গত দেড় বছর ধরে দেখছি বাংলাদেশ দল, বিশেষ করে ওডিআই ক্রিকেটে, পৃথিবীর সেরা দলগুলোকে একের পর এক হারিয়ে দিচ্ছে। বোধহয় এজন্যই শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গটি আলোচনায় আসলেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দ্রুতই বলে ওঠে, না না, এখনই সফরের দরকার নেই। বাংলাদেশের জার্সিতে ২০১২র বিশ্বকাপ আসরে খেলা তাসকিনের কণ্ঠে ছোটদের বিশ্বকাপ আসরের স্তুতি। মুস্তাফিজ আশাবাদী এবার ফাইনাল খেলবে তার এক সময়ের টিমমেটরা। ২০১২র অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আসরে আমি, এনামুল, সৌম্য, লিটন কুমার একসঙ্গে খেলেছিলাম। সেবারের অভিজ্ঞতা ২০১৫র ওয়ানডে বিশ্বকাপ খেলার সময় আমাদের বিভিন্নভাবে দারুণ কাজে লেগেছে। ক্যাপ্টেন মেহেদী আছেন, মিরাজ আছে, শান্ত, তারপরে ইমন, এগুলো আছে। আশা করি আমাদের দেশে ওয়ার্ল্ড কাপ আমাদের বাংলাদেশ অবশ্যই ভালো করবে। প্রাথমিক রাউন্ডে এ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাউথ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া। ১৪ই ফেব্রুয়ারি ফাইনাল। তবে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা অস্ট্রেলিয়ার অংশগ্রহণ নিয়ে আছে শঙ্কা। অস্ট্রেলিয়া আগেও করেছিল, এখনও করেছে, এবং অস্ট্রেলিয়ার সাথে সাথে আমি শিওর আরও কয়েকজন হয়তো রেস করতে পারে এই ইস্যুটা। কিন্তু আমি যতটুকু জানি যে আমাদের আইসিসির যে টিম আছে এখানে, তারা মোটামুটি স্যাটিসফাইড। অনূর্ধ্ব বিশ্বকাপের ইতিহাসে এবারই সর্বাধিক ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।